হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সৃষ্টির শুরু থেকেই পৃথিবীটা একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা। পৃথিবীর তেমন এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম আটলান্টিক মহাসাগর। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের আটলান্টিক মহাসাগর নিয়ে এমন কিছু অজানা তথ্য জানাবো যে তথ্যগুলো আপনি কখনোই জানতেন না। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য। তো চলুন শুরু করা যাক। আটলান্টিক মহাসাগর হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীতে যে কটি বড় বড় মহাসাগর রয়েছে তার মধ্যে আটলান্টিক মহাসাগর অন্যতম। এই আটলান্টিক মহাসাগরকে নিয়ে বিজ্ঞানীরা বেশ কিছু ব্যাখ্যা এবং গবেষণায় কিছু তথ্য দিয়েছেন, যে তথ্যগুলো শুনে রীতিমতো মানুষ অবাক হয়েছেন। আটলান্টিক মহাসাগর সেই মহাসাগর যেখানে পৃথিবীর সবথেকে বড় জাহাজ টাইটানিক ডুবেছিল। তখন থেকেই আটলান্টিক মহাসাগরকে ঘিরে একের পর এক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আয়তন ও গভীরতায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এটি। এর আয়তন প্রায় 10,64,60,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর চারটি মহাদেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত। পশ্চিমে, উত্তর ও দক্ষিণ এই দুই আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। মিশর, স্পেন, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, যুক্তরাজ্য, পর্তুগাল, নরওয়ে, নেদারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনা সহ বিশ্বের 133টি দেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত। অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও এর পানি দেখতে অনেকটাই সবুজ বর্ণের। আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নিঃসরিত হয়ে পানির রং সবুজাভ করে তোলে। এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের 60টি রঙের মধ্যে সবুজ রঙটি বেশ বিচ্ছুরিত হয়, ফলে এর পানির রং নীলের পরিবর্তে সবুজ দেখায়। এর পানি অত্যন্ত লবণাক্ত ও পানির পৃষ্ঠদেশের তাপমাত্রা -4 ডিগ্রি থেকে 30 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠানামা করে। পৃথিবীর প্রায় 1/5 অংশ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় 29% এলাকা এ মহাসাগরের দখলে। আটলান্টিক মহাসাগরের গভীরতা 3,730 মিটার। রহস্যময় বারমুদা ট্রায়াঙ্গেল এ মহাসাগরের বুকে অবস্থিত। কথিত আছে এখানে কোনো জাহাজ ঢুকে পড়লে তার ফিরে আসে না, এমনকি উপর দিয়ে বিমান চলাচলও করতে পারে না। যদিও এর কোনো বিজ্ঞানসম্মত যুক্তি বা প্রমাণ নেই, তবুও এই বারমুদা ট্রায়াঙ্গেল ঘিরে মানুষের ভিতরে অনেক ভয় কাজ করে। এছাড়া আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের এমন একটি জায়গা রয়েছে যেখানে দুই মহাসাগরের পানি কখনোই মিশে না। এক পাশের পানি দেখতে অন্য পাশের পানি থেকে একদমই আলাদা। পৃথিবীর সবথেকে বড় জাহাজ গিলে খেয়েছে এই আটলান্টিক মহাসাগর, তাই আটলান্টিক মহাসাগরকে রাক্ষসী মহাসাগরও বলা হয়ে থাকে। আটলান্টিক মহাসাগরের তলদেশে এমন কিছু প্রাণী রয়েছে যে সকল প্রাণীগুলোকে পৃথিবীর উপরিপৃষ্ঠে কখনোই দেখা যায় না। যে সকল ডুবুরিরা আটলান্টিক মহাসাগরের নিচে গিয়েছেন তারা এসে এমনটাই ব্যাখ্যা করেছেন। তো প্রিয় বন্ধুরা, আটলান্টিক মহাসাগর সম্পর্কে অজানা তথ্যগুলো জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেশ বিদেশের রহস্যময় ভিডিওর জন্য ধন্যবাদ।